আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে ব্রাহ্মণবাড়ী আর আখাউড়া রেলে জংশন স্টেশন। আধুনিক সিগন্যাল ব্যবস্থার সঙ্গে বেড়েছে প্ল্যাটফর্মের সংখ্যাও। স্টেশন থেকে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে নির্মাণ করা হয়েছে বিশাল ফুট ওভারব্রিজ। তবে র্যাম্প বা সমতল সিঁড়ি না থাকায় ফুট ওভারব্রিজ ব্যবহারে ভোগান্তি পোহাতে হয় শারীরিক প্রতিবন্ধী সহ বয়স্ক যাত্রীদের। দুর্ভোগ লাঘবে সমতল সিঁড়ি নির্মাণের দাবি যাত্রীদের। আখাউড়া থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট। রাজধানীর কাছাকাছি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হয়ে ভারতে যেতে যাত্রীদের আগ্রহ থাকে বেশি। সময় কম লাগায় দিন দিন জনপ্রিয় হচ্ছে স্টেশনটি। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া এই স্টেশনে সব ধরনের সুবিধা থাকলেও নির্মাণাধীন ফুট ওভার ব্রিজে কোনো র্যাম্প বা সমতল সিঁড়ি রাখা হয়নি। 190 ফুট দৈর্ঘ্য ও 30 ফুট উচ্চতার এই ওভারব্রিজে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে বিপাকে পড়েন শারীরিক প্রতিবন্ধী রোগী ও শিশুসহ বয়স্ক যাত্রীরা। অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে পারাপারে কষ্ট পোহাতে হয়। রুগীরা যাইতে পারে আর বয়স্ক লোক যাইতে পারে, তো তাদের জন্য কি ব্যবস্থা করা উচিত এটাও তো মাথায় রাখা উচিত। যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজে ওভারপাসের যে র্যাম্প বা সমতল সিঁড়ি, এইটা কিন্তু না থাকার কারণে বয়োবৃদ্ধ যারা রুগী কিংবা যারা প্রতিবন্ধী তাদের কিন্তু বিরাট সমস্যা হচ্ছে। হুইলচেয়ার যাত্রীদের জন্য অথবা প্রতিবন্ধী যাত্রীদের জন্য অথবা যারা মানে প্রতিবন্ধী তাদের জন্য যে একটা ব্যবস্থা থাকার দরকার ছিল এটা তো নাই। যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানান আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের এই কর্মকর্তা। সমুদ্র সিঁড়ির ব্যাপারে কিছু কিছু যাত্রী আমার কাছে আসে, মাঝে আসে এবং বলে সমুদ্র সিঁড়ি কি হবে কিনা। আমি বলেছি যে এই বিষয়ে আমার কোনো জানা নাই, আমার দুজন কর্তৃপক্ষ জানে। স্টেশনের ফুট ওভার ব্রিজে ওঠানামায় র্যাম্প বা সমতল সিঁড়ি নির্মিত হলে আরও বেশি সুফল পাওয়া যাবে, এমনটাই মনে করেন ট্রেন যাত্রীসহ স্থানীয় লোকজন। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।